মাতবা সাহেব কোথায় নিয়ে যাচ্ছেন আমারে? ছাড়েন মাতবা সাহেব কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়েন আমারে। এই নোবেল, তুই কি ভুলে গেছস আজকে তোর টাকা দেওয়ার ডেট? তুই কি টাকা দিবি নাকি তোর বরে নিয়ে চলে যাবো? মাতবা সাহেব, আপনি এটা কি বলতেছেন? যা তা আপনি টাকা পাইবেন, টাকা নিবেন, আপনি আমার বউ নিবেন কেন? কেয়া, তোমার কি মনে নাই একবার না দুই দুইবার টাকা নিছো বউ বন্ধক দিয়া? টাকা দিবা বউ লয়ে যাইবা, নাহলে বউ লয়ে যামু গা। ভাই কাশিটা একটু দেন তো, ওর মুখটা খায়া দেই, সামসা সামসার মতো থাকবো, সামসা গিলে কেন তোমার কথা কইবো? কয়টিয়া ভাই হয় দেন তো ভাই কাশিটা। শোন ছোট, থাম, মাতবর সাহেবের সাথে আমার এই কথাই ছিল, তুই জানোস না তার সাথে কথা হয়েছিল যে যদি আমি ঠিক সময় মতো টাকা না দেই তাহলে সে আমার বউ নিয়ে যাইব। কি কোন ভাই এডি, আপনি বউ বন্ধক দিয়ে টাকা নিছেন কেমনে কি ভাই? ওই মিয়া তামেন, কি হয়েছে? অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়া দেখতেছে, দুজনে কি শুরু করছেন মিয়া? কি সমস্যা? এই ডাক্তার সাহেব চুপ থাকেন, আপনি কি জানেন ওর সাথে আমার চুক্তি? চুক্তি? কি চুক্তি ওর সাথে আপনার? কি চুক্তি আপনি ওর মুখে শুনেন। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার, কি সংবাদে আসছো? মাতবর সাহেব, কিছুদিন আগে তো আপনার কাছ থেকে কয়টা টাকা ধার নিছিলাম, এখন আবার আসছি কয়টা টাকা ধারের লিগে। আরে টাকা লাগবো, আমি আছি না। এই রতন, কত টাকা লাগে দিয়া দে। মাতবর সাহেব, ওর কি দেখে তুগুলা টাকা দিতেছেন? এই তোর যেটা কইছি ওইটা কর। আরে নোবেল মিয়া, তোমার এ টাকা দিব আমি কি দেখা? এর আগেও কতগুলা টাকা দিছি, পরিশোধ করবা কেমনে? মাতবর সাহেব, আপনি কোনো টেনশন করেন না, আমি ওই যে কটা ধান লাগাইছি ওই ধানগুলোটা পাকলে ওই ধানগুলা বেচছে আপনি টাইম পরিশোধ করে দিব। কিন্তু মাতবর সাহেব, ওই ধানগুলা নিড়াইতে ওই ধানগুলা কাটতে কিষান লাগবো, এখন আমার কাছে কোনো টাকা নেই, আপনি কিছু টাকা দেন আমি পরিশোধ করে দিব ধান বিক্রি করে। না না নোবেল মিয়া, আমি ওই ধানের আশায় তোমার টাকা দিতে পারুম না, তোমারে আমি টাকা দিতে পারি একটা শর্তে। মাতবর সাহেব, শর্তটা কি? এনে শর্তর কি আছে? আমি তো ধান বেচে দিয়েই দিম আপনার টাকা। কি শর্তটা বুঝো না, ফিটার খাও। তোমার বাড়ি যে সুন্দর একটা বউ আছে ওইটা মাতবরের কাছে বন্ধক দাও, তাহলে তোমার টাকাটি দিব। মাতবর সাহেব কি বলতেছেন এসব? আমি কি বউ বন্ধক রেখে টাকা নিমু? না, আমার টাকা লাগবো না, আমি এটি পারবো না, দরকার লাগে আমি না খাই মরমু। আরে মেয়ে কই যাও, তোমার না টাকা লাগবো? মাতবর সাহেব তো তোমার তো আগে কিছু টাকা পায়, আর ওই টাকা লাগাই তো তোমার কিছুদিন পরে এমনি চাপ দিব, তখন তুমি টাকা দিবা কইতে? আপাতত এই টাকা পয়সা গুলো নিয়ে চলাও ফসল গুলা, পরে তুমি যেমে মন চাই এমনি দিও, টাকা না দিয়ে গেলে তার সেন তোমার বউ হয়ে যাইব, আর তুমি যদি ফসল করে যদি টাকাটা দিয়ে দাও তাহলে তোমারও তোমার বউ হয়ে যাইবা। আর এত চিন্তা করার কি আছে, আহ তো আরে আহ আহ। কি রে বুঝাইছস? আরে মাতবর সাহেব পুরো পানির মতন ক্লিয়ার, কোনো ঝামেলা নাই, তাহলে টাকাটা দিয়া দে। তাহলে বুঝছেন কাহিনীটা কি? এটা তো খুবই অপরাধ, আইনগতভাবে তাকে শাস্তি দেওয়া দরকার। হালাই মাতবরে কামটা করলো কি, খুব বুঝে খুব দিল। মাতবর সাহেব, আপনি আমার মাফ করে দেন মাতবর সাহেব, আমি জানি এটা অন্য হয়েছে, কিন্তু কি করবো মাতবর সাহেব, আমি এটা অনেক অভাব ব্যবহার করছি, আর দান তো মাত্র ছড়া ধরছে, পাকও নাই। মাতবর সাহেব, ধান পাকলে ধান বিক্রি করে আপনার সব টাকা পরিশোধ করে দিব, দয়া করে আমার বউটা নিয়েন না মাতবর সাহেব। ক্ষমা তো আমি বুঝি না, তোমার সাথে যে চুক্তি ছিল চুক্তি অনুযায়ী আমি কাজ করুম, তুমি টাকা দিতে পারো নাই, তোমার বউ বন্ধক রাখার কথা বন্ধক রাখছো, এখন আমি নিয়ে যাবো। চলেন চলেন। এই মাতবর সাহেব আপনি দাঁড়ান, আপনি শুধু আর উপর দোষারোপ করতেছেন কেন, সমান অপরাধী। এই ডাক্তার সাহেব কি বলতেছো তুমি, কিসের আমি অপরাধী? শুনেন মাতবর সাহেব, আপনি সমাজে একজন গণ্যমান্য ব্যক্তি, আপনি যদি অন্যের বউ নিয়ে টানাটানি করেন তাহলে সমাজের দশজন লোক কি শিখবে? আপনাকে দেখে তো সমাজের দশজন লোক শিখবে, এখন আপনি যদি আরেকজনের বউ নিয়ে যান তাহলে তো সমাজের দশজন আরো বউ নিয়ে টানাটানি করবে। আপনার লাগে আজকে মাতবর এতগুলা কথা শুনাইতেছে, বাড়ির ইজ্জত নিয়ে যাইতেছে গা। মাতবর সাহেব, ডাক্তার সাহেব, আমারে মাফ করে দেন ডাক্তার সাহেব, মাতবর সাহেব, আমি এর অপরাধ আর করবো না, আমি অপরাধ আর কোনো রূপ করবো না, আসলে ডাক্তার সাহেব অভাবে অর্জিত।
অভাবে পড়ে এই কাজ করছি, মাথা ঠিক আসলো না, কখন কি করে ফেলছি, কি করবো, আমি দিশা পাই নাই, আমার মাফ করে দেন না, আমি আর বউটা নিয়েন না। মাতবসাহ, এবারের মতো ওনারে মাফ করে দেন, উনি আর জীবন এরকম ভুল করবো না, আমি আপনারে কথা দিতেছি। ওঠেন ভাই, ওঠেন। এই তোমরা যে যেই বলো, আমি আমার চুক্তি অনুযায়ী চলবো। এই চল, ওই যে একটা কথাই আছে না, অভাবে পড়লে স্বভাব নষ্ট হয়, যখন মানুষ অভাবে পড়ে তখন মানুষ দিশেহারা হয়ে যায়। তবে একটা কথা মাথায় রাখা উচিত, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।